আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকেই স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি। অবশ্যই ক্লাস শেষ পর্যন্ত থাকলে কিছু শিখতে পারবেন সে আশায় প্রিয় শিক্ষার্থীরা ক্লাস শুরু করতে চাচ্ছি। আমি প্রথমেই আজকের ক্লাসের প্রেজেন্টেশন হিসাবে মোহাম্মদ আকবর কবির, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, বর্তমানে আমি ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলে কর্মরত অবস্থায় আছি। তাই ইউসেপ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকেই স্বাগতম আরও জানাই এই চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যায়। গত ক্লাসে আমরা কী শিখেছিলাম? গত ক্লাসে শিখেছিলাম অ্যাপ্লাই পার্সোনাল হেলথ অ্যান্ড সেফটি প্রোটেকশনের সেকেন্ড ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কী শিখব? আমরা পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তার যে ধারাবাহিকতা ক্লাসের, আমরা শিখব আজকে রিপোর্ট হ্যাজার্ড অ্যান্ড রিক্স। এই হ্যাজার্ড এবং রিক্স সম্পর্কে আজকের ক্লাসে জানব। তাহলে হ্যাজার্ড রিক্সের সে লার্নিং আউটকামগুলো আমরা একটু দেখে নিই। হ্যাজার্ড কী, কত প্রকার কী কী তা জানতে পারবো আজকে। ঝুঁকি কী এবং কন্ট্রোল রিক্সের ধাপগুলো কী কী তা সম্পর্কে আমরা জানতে পারবো। জানতে পারবো এই রিক্সের লেভেল কী কী তা সম্পর্কে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক্লাসের মূল্যবান জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব রিক্স হ্যাজার্ড এবং রিক্স সম্পর্কে। তাহলে পুরো ক্লাসটা আমরা আজকে এই উপভোগ করি এই আশায় শুরু করতে চাচ্ছি। তাহলে আজকের ক্লাস হচ্ছে রিপোর্ট হ্যাজার্ড এবং রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জেনে নেব হ্যাজার্ড কী। আমরা দৈনিক কাজ করার সময় যে সকল সমস্যার সম্মুখীন হওয়ার জন্য দায় তাকে হ্যাজার্ড বলে। অর্থাৎ কাজ করতে করতে কোনো সমস্যার সম্মুখীন হতে হওয়ার জন্য যে জিনিসটা দায় বা যে দুর্ঘটনা হওয়ার জন্য যে জিনিসটা দায় সেটাই হচ্ছে হ্যাজার্ড। আমরা হ্যাজার্ডের প্রকারভেদগুলো একটু জেনে নেব। এটি হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড আর হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড। আমরা প্রথমেই জেনে নেব ফিজিক্যাল হ্যাজার্ডটা কী। যে সকল সমস্যার জন্য শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে ফিজিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ যে হ্যাজার্ডের ফলে শরীরের ক্ষতি হয় তাকে বলবো আমরা কি ফিজিক্যাল হ্যাজার্ড। যেমন ইকুইপমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স, নয়েজ, ফায়ার ভ্যারিয়েন্স, পুয়ার লাইট ইটস, অর্থাৎ এইগুলো যদি থাকে, এগুলোর কারণে যদি কোনো কর্মী সমস্যার সৃষ্টি হয় তখন সেটাকে বলবো আমরা ফিজিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ড এবার জেনে নেব। বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য থেকে যে সকল সমস্যার সৃষ্টি হয় তাকে হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড বলে। আমরা বুঝতে পারছি যে কেমিক্যাল হ্যাজার্ডটা কী। যেমন ডাস্ট অ্যান্ড ফগিংস, ফুয়েল, গ্যাস, অ্যাসিড ইটিসি, এইগুলোর মাধ্যমে যদি কোনো শরীরের সমস্যার সৃষ্টি হয় তাকে আমরা বলবো হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। আমরা আরও জেনে নেব হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ জীববিজ্ঞান সংক্রান্ত যে হ্যাজার্ড, যে প্রাকৃতিকগত, বায়ুবাহিত এবং বিভিন্ন প্রকার শারীরিক টেস্টের কারণে যে সমস্যার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। বিশেষজ্ঞরা আমরা রেডিয়েশন, ভাইরাস, রোটেন, স্মল ইটস, এগুলো হচ্ছে যে আমাদের এই হ্যাজার্ড। আমরা একটু জানি যে এক্স রে করার সময় যে রেডিয়েশনটা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে এর সাথে সাথে এর একটা সাইড ইফেক্ট আছে যার কারণে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা LTLV এর একটা থ্রেশহোল্ড লিমিট ভ্যালু, রাসায়নিক পদার্থের জন্য TLV বাতাসের ঘনত্ব হিসাবে সংজ্ঞায়িত করা হয় সাধারণত ইনহেলেশন বা ত্বকের সংস্পর্শের জন্য, অর্থাৎ এটি সময় সাধারণত ইনহেলেশন বা ত্বকের সংস্পর্শের জন্য যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে এই TLV। শিক্ষার্থীরা, আমরা এই ছবিগুলো দেখে বুঝতে পারছি যে এইগুলোর কারণ, এই সব
যে পারস্পরিক জীব বৈচিত্র্যের জন্য আবহাওয়া কারণে যে যদি যে কি বলছে যে হ্যাজার্ডের সৃষ্টি হয় সেটা হচ্ছে হচ্ছে বায়োলজিক্যাল। এবার আমরা জানবো হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড, কর্মদক্ষতা সংক্রান্ত অর্থাৎ কাজ করতে করতে যেসব যে কি আমরা শারীরিক যান্ত্রিক ও পরিবেশগত কারণে যে সকল সমস্যার সৃষ্টি হয় তাকে হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড বলে। অর্থাৎ কাজ করতে করতে অনেক সময় একই কাজ করতে করতে কি বলছে যে সমস্যার সৃষ্টি হয়, হয়তো মাজার ব্যথা হয়তো অথবা কোনো জিনিস ভারী জিনিস চারতে চারতে তার গাড়ি বাঁকা হয়ে যেতে পারে। এই এই যে এই এইগুলো হচ্ছে অর্থাৎ এক কাজ করতে করতে সে ওই কাজে অভ্যস্ত হয়ে যায়, ওই কাজের কারণেই তার শরীরের ক্ষতি হয়, সেটা হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড। একই প্রিয় শিক্ষার্থীরা আমরা হ্যাজার্ড সম্পর্কে জেনে নিলাম, এবার আমরা রিস্ক সম্পর্কে একটু জেনে নেব। ক্ষতিকর কোনো কিছু ঘটার সম্ভাবনাই হচ্ছে রিস্ক, এই রিস্কের ফলে আহত হওয়া বা সম্পদ বিনষ্ট হতে পারে, ক্ষতির পরিমাণ কীরূপ এবং এই ক্ষতির কতবার ঘটতে পারে তার দ্বারা রিস্ক পরিমাপ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি যদি কোনো দুর্ঘটনা ঘটে গেলে যে পরিমাণ যে ক্ষতিটা হয় সেই ক্ষতির কারণটাই হচ্ছে রিস্ক। আমরা কন্ট্রোল শিক্ষার্থীরা আমরা কন্ট্রোল রিস্কের ধাপগুলো একটু জেনে নিই। সেটি হচ্ছে প্রথমত আমরা পিপি, পিপি বলতে কোনো কাজ আমরা পিপি পড়ে যদি কাজটি সমাধান করতে পারি সেই জন্য হচ্ছে প্রথম ধাপ পিপি। তারপরে যদি না হয় তাহলে সেটা আমরা অ্যাডমিনকে জানাবো, অ্যাডমিনকে যদি কাজ হয় তাহলে হলো না হলে সেটিকে আইসোলেশন, তারপরে সেটি আইসোলেশন করতে হবে, আইসোলেশন করার পরে অর্থাৎ আলাদা করে রাখতে হবে। তারপরে আমরা কি করব সেটিকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ইঞ্জিনিয়ারদেরকে জানাতে হবে সেটার পদ্ধতি কী হবে, তারপর হচ্ছে সাবস্টেশন করব, এরপরে আমরা কি করব এলিমিনেশন করব। যদি কোনো কিছু না হয় তাহলে পুরো সিস্টেমটাই আমরা হ্যাজার্ড মুক্ত করে নিব। এই হচ্ছে কন্ট্রোল রিস্কের ধাপ। আমরা এবার হচ্ছে যে কন্ট্রোল রিস্কে কাজ করার সময় যে চার্ট আমরা ফলো করব সেই রিস্কের লেভেলগুলো কোন চার্টে কীভাবে কাজ করতে হবে এবং চার্টে আমরা কীভাবে কোন কী দেবো, যখন আমরা দেখব যে রিস্কটা একবারে হাই এবং জীবনের মৃত্যুর সম্মুখীন আছে তখন আমরা এই চার্টে হাই লিখে দেবো। ওই ফ্লোর হোক, ফায়ার এক্সটিংশন হোক বা ইলেকট্রিক্যাল সিস্টেম হোক বা বিভিন্ন যে বস্তু যদি হয় দ্বারা যদি মানুষের ক্ষতি হয় সেই ওখানে আমরা যদি একবারই ক্ষতি হয় যেটা মৃত্যুর সম্মুখীন হয় সেখানে আমরা হাই দিব, যদি মিডিয়াম হয় তাহলে আমরা মিডিয়ামে এম লিখব এবং লো হয় তাহলে এল লিখব। এগুলো এভাবে একটি কী বলছে রিপোর্ট চার্ট আমাদেরকে বা রিস্ক লেভেল চার্ট লিস্ট তৈরি করতে হবে এবং সেটি হোয়াটসঅ্যাপে রাখতে হবে কোন জিনিসে কী, এবং সেক্ষেত্রে আমাদেরকে যিনি করছেন তার ইনফরমেশন থাকতে হবে, ম্যানেজারের থাকতে হবে, সুপারভাইজারের থাকতে হবে, তিনি সবগুলো একটি চার্টে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে দিয়ে তারপর সেটি হোয়াটসঅ্যাপ লিখতে হবে, তাহলে কেউ আসলেই আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় কোন রিস্ক আছে যে জীবনের ক্ষতি হতে পারে, তাহলে আমরা এই রিস্ক লেভেলগুলো আমরা একটু জেনে নিলাম। এবার হচ্ছে যে হ্যাজার্ড সম্পর্কে আমরা হ্যাজার্ডের একটি ছোট্ট ভিডিও দেখে নিব, আমরা হ্যাজার্ড থেকে কী ধরনের হ্যাজার্ড হলে জীবনের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে ভিডিওটি দেখে নিই। Oh,
জানার জন্য Oh,
হ্যাজার্ডের উপরে আমরা এই ভিডিও থেকে আমরা আমাদের যে হ্যাজার্ডের যে প্রকারভেদগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা। আর তাহলে আজকে আমরা কি শিখলাম, আমরা আমরা আজকে এই রিপোর্ট অ্যান্ড হ্যাজার্ডের রিস্কের শিখলাম, হ্যাজার্ড কী, কত প্রকার কী কী তার সম্পর্কে জানতে পারলাম, রিস্ক কী, কন্ট্রোল রিস্কের ধাপগুলো কী কী তার সম্পর্কে জানতে পারলাম, এবং রিস্কের লেভেলগুলো কী কী তার সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতন এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা জানবো হচ্ছে রেসপন্স টু ইমার্জেন্সি, অর্থাৎ ইমার্জেন্সি কী জিনিস সেই সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানবো। এই আশায়, আগামী ক্লাস দেখার আশায় আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে যাওয়ার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, শেয়ার করবে, লাইক করবে, তাহলে তোমার প্রিয় বন্ধুরা আছে তারা এই ক্লাসটি দেখে উপভোগ করতে পারবে এবং শিখতে পারবে। এই আশায় আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।